আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ সকালের আপডেটে। দর্শক, আজ 25শে এপ্রিল। বিস্তারিত জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সংযুক্ত থাকবেন, কারণ আজকের ভিডিওতে রয়েছে কুয়েতের অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর এবং আপনাদের প্রশ্ন উত্তর। দর্শক, এরই মাঝে অনেকে ডিউটিতে রয়েছেন, অনেকে ডিউটির প্রস্তুতি নিচ্ছেন। কুয়েতে আজ প্রচণ্ড ধুলোবালি উঠছে, সাথে হালকা বৃষ্টিও হচ্ছে অনেক এলাকায়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্কতা জারি করেছে, সেটি কুয়েত প্রবাসী এবং কুয়েতিদের জন্য। যে কোনো পরিস্থিতিতে ইমার্জেন্সি নাম্বার কল করতে বলা হয়েছে। আপনারা যারা হাইওয়ে রোডগুলিতে ডিউটি করেন বা যারা গাড়ি ড্রাইভ করেন, অবশ্যই সচেতনতা সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান এই পরিস্থিতিতে আবহাওয়া প্রতিকূলতা থেকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে 112-তে কল করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। এদিকে কুয়েত জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বাদ পড়ছে না সুপার শপ, বাকালা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, প্রতিটি জায়গায় কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর বিচ্ছিন্ন বিচরণ। আটক হচ্ছে সকল শ্রেণী পেশার লোকজন, বাদ যাচ্ছে না খাদেম, সোন, অবৈধ ইনহাস মামলা এবং অভিযুক্ত আসামি। প্রসঙ্গত, কুয়েতে রমজানের পবিত্রতা রক্ষার্থে বিশেষ ফোর্সের অভিযান পরিচালনার ঘোষণা দেয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই যাত্রা এখনও অব্যাহত রয়েছে। কুয়েতের রমজানের শেষ 10 দিনে সেটি আরও কঠোর হবে বলেও নিশ্চিত করেছিল কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান। এদিকে রমজান মাসের শেষ 10 দিন উপলক্ষে কুয়েতের মহামান্য ক্রাউন প্রিন্স হাইস হাইনেস শেখ মিশাল আল আহমেদ কুয়েতের জনগণের উদ্দেশ্যে এক ভাষণ দিয়েছেন। শেখ মিশাল আহমেদ বলেন, আমার ভাই ও বোন, এই পবিত্র মাসের ভালো অভ্যাসটি বজায় চলুন সর্বদা। আরও বলেন, আমার ভাই ও ছেলেরা, এমনকি কুয়েতের বসবাসরত সকলের ঐক্য হলো আমাদের প্রিয় জন্মভূমি সংরক্ষণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। অবশেষে প্রয়াত আমি শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবা এবং কুয়েত রাজ্যের প্রয়াত শাসকদের প্রশংসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করুন এবং তাদের শান্তিতে রাখুন বলে তিনি তার এই বক্তৃতা শেষ করেছিলেন। তিনি কুয়েতে প্রতিটি প্রবাসীকেও রমজানের পবিত্রতার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। দর্শক, প্রসঙ্গত, কুয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকায় কুয়েতের বিশাল বড় বড় দুর্নীতি এবং নানা ধরনের অনৈতিক অঘটন সেটি রুখে দিচ্ছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। ঠিক যেমনটি গতকাল একটি নিউজ আমরা প্রকাশ করেছিলাম, কুয়েতে মানি লন্ডারিং, বুয়া অ্যাপার্টমেন্ট এবং একটি হোটেল বিক্রির অভিযোগে একজন সিরিয়ানকে 10 বছরের কারাদণ্ড সহ 3 মিলিয়ন দিনার জরিমানা করেছে কুয়েতের দ্য ক্রিমিনাল ডিপার্টমেন্ট অব দ্য হাইকোর্ট। বুঝতেই পারছেন পরিস্থিতি কীরকম ক্রিটিক্যাল। একজন প্রবাসী হয়ে কুয়েতের ভিতরে এরকম বড় ধরনের জালিয়াতি করেছে। প্রসঙ্গত, কোভিড-19 বা করোনা পরিস্থিতির পর আমরা কুয়েতে দেখছি এক একটি নতুন নতুন রেকর্ড, যেখানে প্রবাসীরা কুয়েতিরা সবাই জড়িত নানা ধরনের ঘটনার সাথে। এদিকে একটি ঘটনা ঘটেছে যেটি নিয়ে তোলপাড় চলছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতি কূটনীতিক মোহাম্মদ আল আমিরিকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে ওয়াশিংটন ডিসিতে। এ সময় কূটনীতিক মোহাম্মদ আলী আমিরি 14টি বুলেটের মুখোমুখি হন বলেও তিনি নিশ্চিত করেছেন। তিনি তার বাচ্চার স্কুল শেষে তাকে আনার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক এই সময় ওত পেতে থাকা কিছু লোক তাকে উদ্দেশ্য করে এভাবে এলোপাতাড়িভাবে গুলি চালায়। মোহাম্মদ অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েতের বিশেষ সিকিউরিটি ফোর্সের টুইট থেকে। প্রসঙ্গত, এরই মাঝে আপনারা অবগত রয়েছেন যে ফিলিস্তিনি ইসরায়েলের যে সমস্যা, এটির সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কুয়েত। কুয়েতই একমাত্র দেশ যারা প্রকাশ্য ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ করছে। অনেকে মনে করছে যে এটির কারণ হিসেবেই একজন কুয়েতি কূটনীতিককে আমেরিকার ভিতরে এভাবে আক্রমণ চালালো, যদিও তিনি আলহামদুলিল্লাহ অক্ষত রয়েছেন। দর্শক, গতকাল থেকে আমাদের ভিডিওতে অনেকেই প্রশ্ন করছেন কুয়েতের সাধারণ ক্ষমা কবে দেবে, কুয়েতে বৈধতার ব্যাপারগুলো কী হবে, কুয়েতে ইনহাস মামলা থেকে কীভাবে ইকামা লাগানো যায়, এবং যাদের ইকামা প্রথম থেকে লাগানো হয়নি বা যাদের মেডিকেল আনফিটের সমস্যা রয়েছে, নানা ধরনের জটিলতায় আমাদের অনেক প্রবাসী ভাই বর্তমান কুয়েতে অবস্থান করছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 1,30,000 অবৈধ প্রবাসী কুয়েতে রয়েছে। আর বর্তমান কুয়েতের শ্রমিক সংকট কাটানোর জন্য এই 1,30,000 প্রবাসীকে বৈধতার কথা তারা ভাবছে। শক, 1,30,000 প্রবাসীকে বৈধতা দেওয়ার কথা ভাবছে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার। তবে এই প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করবে, এটির জন্য আমাদেরকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
বিশেষ করে রমজানের আগেই এই 130,000 প্রবাসীকে একটি সাধারণ ক্ষমা দিয়ে কুয়েতের শ্রমিকের যে সমস্যা রয়েছে সেটি সমাধানের জন্য প্রস্তাব করে কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার। তাদেরই নতুন একটি প্রস্তাব, যেহেতু কুয়েতের শ্রমিক সংকট চলছে আর এই শ্রমিক সংকট কাটাতে এই প্রবাসীদেরকে বৈধতার সুযোগ দেওয়া প্রয়োজন। প্রসঙ্গত, কোভিড-19 বা করোনাকালীন সময়ের পর থেকে কুয়েতে প্রতিনিয়তই শ্রমিক সংকট দেখা দিচ্ছে, আর স্বাভাবিকভাবে ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেও কুয়েত এখন পর্যন্ত শ্রমিক অ্যাভেলেবেল বা শ্রমিক সংকট কাটাতে পারেনি। এর মাঝে বাংলাদেশ সহ 60টি দেশের উপর তারা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এই 60টি দেশ থেকে একজন প্রবাসী স্বাভাবিকভাবে ভিসা নিতে পারে না। বিশেষ করে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার থেকে একটি ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেটির আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়, যেটি একটি বিশাল জটিলতা সৃষ্টি করেছে, যে কারণে ইচ্ছে থাকার সত্ত্বেও বাংলাদেশ থেকে বিপুল অঙ্কের প্রবাসী বা নতুন শ্রমিক কুয়েতে প্রবেশ করতে পারছে না। আর এই পরিস্থিতিতে গৃহকর্মীর সংকটও চরম আকার ধারণ করেছে কুয়েতে। কুয়েতের বাসা বাড়িতে যেখানে 3 জন গৃহকর্মী ছিল সেখানে এখন 1 জনও নাই, যার কারণ হচ্ছে যেখানে গৃহকর্মীরা স্বেচ্ছায় কুয়েত ত্যাগ করছে, অপরদিকে নতুন করে গৃহকর্মী কুয়েতে প্রবেশ করছে না। আর এটির সংকট হিসেবে কুয়েতের গবেষকরা মনে করছে কুয়েতের শ্রমিকদের উপর নানা ধরনের নির্যাতন, শ্রমিকদের ঠিকমতো বেতন না দেওয়া, শ্রমিকদের করা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি না হওয়া, পাশাপাশি দেশগুলিতে শ্রমিকরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কুয়েতে সেটি পায় না, আর এই কারণেই বর্তমান কুয়েতে শ্রমিক আসতে চায় না বা বর্তমানে এই শ্রমিক সংকটের মূল কারণ। প্রসঙ্গত, কুয়েত দীর্ঘদিন থেকে কুয়েতিকরণে প্রবাসীদেরকে ছাঁটাই করে যাচ্ছে, আর কোভিড-19 সময় কুয়েত কঠোর অবস্থান নেওয়ার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ প্রবাসী তাদের দেশ থেকে কুয়েতে প্রবেশ করতে পারেনি। অপরদিকে কুয়েতে থাকা প্রবাসীরাও এখন দেশে চলে যাচ্ছে, আর এই সকল পরিস্থিতি কভার দেওয়ার জন্য কুয়েত চাচ্ছে যে কুয়েতের ভিতরেই যে 130,000 শ্রমিক রয়েছে তাদেরকে বৈধতা দিয়ে শ্রমিক সংকট কাটানোর জন্য। যদিও এই প্রক্রিয়াটি তারা কীভাবে সম্পূর্ণ করবে, কুয়েতে একজন শ্রমিকের নামে ইনহাস মামলা থাকলে সে কখনোই একামা নবায়ন করতে পারে না, যেটি কুয়েতের আইন অনুযায়ী। এখন কুয়েত যদি সেটি সংশোধন করে সেক্ষেত্রে একজন শ্রমিক একামা নবায়ন করতে পারবে, যেহেতু কুয়েতি এবং কুয়েতের কোম্পানিগুলো একজন শ্রমিক মিচিং হলেই তার নামে একটি জিডি করে, যেটি ইনহাস মামলা, আর এটি তার সেফটির জন্য করে, এটি প্রবাসী সেফটির জন্য নয়। আর কুয়েতের আইন অনুযায়ী একামা নবায়ন করতে হলে কোনো ধরনের কমপ্লেন বা অভিযোগ থাকতে পারবে না, যদিও প্রতিটি শ্রমিকের বিরুদ্ধেই ইনহাস মামলা রয়েছে। আশা করা হচ্ছে যে কুয়েত এই জটিলতা থেকে সহজ করে দেবে শ্রমিকদের ইকামা নবায়নের ব্যাপার, যদি তারা এই সুযোগটি দেয়। এছাড়া সাধারণ ক্ষমার ব্যাপার নিয়েও একই পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু কুয়েতি কয়েকবার সাধারণ ক্ষমা দিয়েছিল জরিমানা দিয়ে স্বেচ্ছায় দেশ ত্যাগের জন্য, কিন্তু জরিমানা 600 দিনের দিয়ে খুব কম সংখ্যক প্রবাসী রয়েছে কুয়েত থেকে দেশে যেতে চাচ্ছে বা দেশে যেতে পারবে। এই জটিলতা থেকে মুক্তির জন্য কুয়েতকে অবশ্যই একটি সাধারণ ক্ষমা দিতে হবে জরিমানা ছাড়া বা যে কোনো ধরনের শর্ত ছাড়া, আর এটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর যারা মেডিকেল বা অন্য জটিলতার কারণে একামা নবায়ন করতে পারেনি তাদের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই থাকবে যদি কুয়েত বৈধতার সুযোগ দেয় সাধারণ শ্রমিকদের। আশা করি এই ব্যাপারগুলো নিয়ে যারা প্রশ্ন করছেন তারা ক্লিয়ার হয়ে গেছেন। আমার সাথে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুয়েতের প্রথম থেকে প্রথমে আপডেট খবরগুলো জানতে।